দিন শিকার জন্য, দিন জানার জন্য, মস্ত মশাইল বুঝার জন্য, ধর্মীয় আলোচনা শোনার জন্য, কেউ যদি কোনো বামল আলিমের মাহফিলের মধ্যে সামান্য সময়ে নীরবে বৈশাখ মনোযোগ সহকারে দিনের কথা শুনতে থাকে, 100 বৎসর নফলে বাদতের চেয়েও বেশি সব হইয়া যাবে। আরো জোরে কও সুবহানাল্লাহ। আগামী বৎসর যথাসময়ে মাহফিল অনুষ্ঠিত হইব, কিন্তু আমরা না অত থাকতাম পারি মাতোবা, কথা ঠিক নি না ওটি? হ্যাঁ, তো সব মুসাফির হয় এই আখের ঠিকানা, কই আগে রওয়ানা হায়, কই পিছে রওয়ানা। এই দুনিয়া আমরা একদিন ছাড়িয়া চলিয়া যাইতে হইব। দুনিয়ার যত মানুষ আমরা বসবাস করতেছি, আস্তিক হই নাস্তিক হই, শিক্ষিত হই অশিক্ষিত হই, নারী হই পুরুষ হই, দলমত নির্বিশেষে দুনিয়ার সকল মানুষ আমরা একটা কথা এক বাক্যে স্বীকার করি যে এই পৃথিবীতে আমরা চিরকাল কেউ থাকতে পারব না। কথা ঠিক নি না অঠিক? আজ বি জানা কাল বি জানা, জানা একদিন হবে গা, আজ বি জানা কাল বি জানা, জানা একদিন হবে গা, আজ বি মরনা কাল বি মরনা, মরনা একদিন হবে গা। মরণ আছে নি না? নাই। হ্যাঁ, মৌত যিস দিন আগাই দুনিয়া কি হালত ক্যা হুই, রুওতন সে উরগাই মুর্দা কি হালতে ক্যা হুই। মৃত্যুর জন্য প্রস্তুত হও, এই দুনিয়া একদিন সারিয়া চলিয়া যাইতে হইব। হ্যাঁ, মৃত্যুর সময় যদি কলিমা ফরিয়া ইমান লইয়া কবর ঘুমাইতাম পারি, তে আমরার জীবন সফল না বিফল? মাথো জুড়ে সফল না বিফল? আমরা মুসলমান ইসলাম ধর্মাবলম্বী, আমরা ইসলাম নিয়া বাঁচতাম চাই আর ইমান লইয়া মরতাম চাই। কথা ঠিক নি না অঠিক? হ্যাঁ, 6 বছর আগে দিরার বাজার জামে মসজিদ হযরত শেখ গাজী নগরী মদভুনে মক্কি রহমতুল্লাহি আলাইহি তশরিফাঞ্চল, শুক্রবার আমি তখন খতিব, আমি বাই বাই মেম্বার থেকে লামি গেছি, মুসকে আসি দিয়ে আমার হইলে আপনি লাম লাগেন, আমি হই হুজুর আপনি আইসো নি কেন, আর আমারও বইয়া থাকার কথা নি নাকি তা হওয়া। হ্যাঁ, ডেলাইটের সামনে তো ল্যান্টন পাওয়ারলেস নাকি তা, ল্যাম্প পাওয়ারলেস আর ল্যান্টন হইল পাওয়ারফুল। তে হুজুরে উঠিয়া ওই ওয়াজ বেশি লাম্বা লাগে না বেটা, খাচ্চার যাবে হইতা এসান নমাজ ধরিয়া গম, আর রাত 3টার সময় কম তাতা যা ফাজুনু বহুম, ই কথার কি লোড রে বাবা, কি ওজন। তো হুজুর এই কথা কইলা যে এই দুনিয়া যদি কেউ জান লইয়া আয় তে 800 জন খুশি হয় না বেজার হয়? চাচা খুশি হয়? বাপে মোবাইল করে আমার এক ছেলে হইছে, চাচায় মোবাইল করে বাতি জইছে, সকলই আনন্দে আত্মহারা। হুজুরে কইলা ঠিক তো দ্রুব, কেউ যদি ইমান লইয়া কবর ঘুমায় কবরে তারে ভাইয়া খুশি হয়। জোরে কও সুবহানাল্লাহ, খুশি হয় না বেজার? কবর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দাক, ও আল্লাহর বান্দি, সবে মাত্র দুনিয়া ছাড়িয়া তুমি চলিয়াইছো, দুনিয়ার জমিনে যত মানুষ চলাফেরা করে সকলার চেয়ে আমি তোমারে বালা ফাইতাম, কোন দিন কোন সময় তুমি আমার মধ্যে আসবা সেই অপেক্ষায় আমি ছিলাম। আজকে যখন তোমার আত্মীয় স্বজন আমার মধ্যে রাইকা সবাই চলিয়া গেছে, তুমি অসহায়, ভয় পাইও না, চিন্তা করিও না, দেখো কেমন সুন্দর ব্যবহার আমি তোমার সাথে করি। আল্লাহর রসুলে ফরমান, চাইলে যত খান জায়গা দেখা যাইব অতটুকু জায়গা জুড়িয়া কবর তার জন্য প্রশস্ত হইয়া যাইব। আর আমি ঘুমাইবাই কবর,
যদি ইমান লইয়া কবর ঘুমাইতে পারো। বর্তমান দেশের যে অবস্থা, ইমান বাঁচিয়া চলা সহজ না কঠিন? মাথো জুড়ে সহজ না কঠিন? খুব কঠিন, খুব কঠিন হইব। ইহুদ নাসারারা নানামুখী ষড়যন্ত্র শুরু করছে ইসলাম এবং মুসলমানদের ধ্বংস করার জন্যে, কথা ঠিক না? আমি আপনারা জিজ্ঞেস জানতে চাই, এই ইসলামের জন্য যদি প্রয়োজন দেখা দেয়, আমরা জান মাল কোরবান করার জন্য আমরা তৈয়ার আছি নি না নাই? খাড়া খাড়া তৈয়ার আছি না? থাকবির আমি ওই আরেকটা ঐতিহ্যবাহী গ্রাম দিরাইতানার মধ্যে কুলঞ্জ হুজুরের শ্বশুর বাড়ি, এখান থেকে অনেক আমি আইলাম। একবার আইয়া কইল, হুজুর আপনি দোয়া করো কা, আমরা অকলরে লইয়া আল্লাহ তালায় রহমতের বৃষ্টি বর্ষণ করত। বৃষ্টির দরকার আছে নি না নাই? মাত্র দরকার আছে নি বা? জমিন যত উর্বর হোক, জমিন যত ভালো হোক, আকাশ থেকে যদি সময় মতো বৃষ্টি না হয়, জমিন থেকে আশানুরূপ ফসল পাওয়া যাইত নাই, কথা ঠিক নি না? অঠিক। আচ্ছা, রহমতের বৃষ্টি হইত, ওয়াইজিনে কেরাম আইতে আসুন আইসুন, যথেষ্ট ওয়াইজিনে কেরাম রে মহতমিন শাহ হুজুর দাওয়াত করছুন, একেরে যথা সময় হলুই আইয়া উপস্থিত হইবা। আপনারা একেরে নীরবে বইয়া হজরাত উলামায়ে কেরামের মুখ থাকি দিনের কথা শুনবা। আমি হই আইলাম কুলঞ্জ হুজুর, যে কুলঞ্জ আর চণ্ডীপুর, চান্দিপুর নাইনি, এই দুই গ্রাম আলাদা বৈশিষ্ট্যের অধিকারী বিলেখেনে। এই দুই গ্রামও সৈয়দুনা সৈয়দ কুতবুল আলম মদনী রহমতুল্লাহি আলাইহি সশরীরে তশরিফ আনছেন, কথা ঠিক নি না? অঠিক। হ্যাঁ, সশরীরে তশরিফ। এই দুই গ্রামের মানুষ আগে থেকেই ধার্মিক, কথা ঠিক নি না? অঠিক। তের রহমতের বৃষ্টির অভাবে ফসলাদির অবস্থা খুব একটা বালা নাই। আচ্ছা, আল্লাহর একজন মায়ার বন্দায় রহমতের বৃষ্টি হইত, এর লাগি একটা হাত তুলিয়া আপনার ইচ্ছা মতো, আমি অ্যামাউন্ট হইলাম না, পাঁচ মন দশ মন হইলাম না, আপনার ইচ্ছা মতো একজনে হাত তুলিয়া খোঁচাই বিলে ইনশা আল্লাহ হুজুর রহমতের বৃষ্টি হইত, দেশবাসীর ফায়দা হইত, আমি দুই মন দান আল্লাহর রসুলের গরো কোরআনের খিদমতের জন্য দান করবো। ফয়েলা যে আল্লাহর বন্দায় হাত তুলিয়া ওয়াদা করবায়, এরপরে যত ভাই হলে কেন দান হয়রা থরবা, সকলে করিয়া যতখান সব হইব আল্লাহ স্পেশাল বান্ডার থেকে অতখান সব একলা আপনারে দান করে নিব। আর দাল্লু আলাল খায়রে কা ফাইলিহি, বালাকামের রাস্তা যে ফয়েলা দেখাইয়া দিব, দেখি দেখো।